নমস্কার বন্ধুরা, আমি শিলাজিৎ আর আমি চলে এসেছি সিনেমা বিশ্লেষণের এক নতুন পর্ব নিয়ে। আজকে যেই সিনেমা নিয়ে কথা হবে তার নাম দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু। সুইডিশ লেখক স্টিগ লারসেনের লেখা একই নামের উপন্যাসের ওপর আধারিত এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটি মুক্তি পেয়েছিল 2011 সালে এবং এই সিনেমার মুখ্য চরিত্রগুলো হলো মিখায়েল, সে একজন সাংবাদিক এবং সুইডিশ ম্যাগাজিন মিলেনিয়ামের আর্ধেক মালিক, লিসবেথ স্যালেন্ডার একজন পেশাদার কম্পিউটার হ্যাকার, হেনরিক ভ্যাঙ্গার একজন সম্পদশালী ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মার্টিন ভ্যাঙ্গার হল ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজের বর্তমান সিইও এবং হেনরিকের ভাইয়ের দৌহিত্র, তবে ছোটবেলা থেকে হেনরিক তাকে মানুষ করেছে। ডার্ক ফ্রডে হল ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজের প্রধান উকিল। এরিকা হল মিখায়েলের ব্যবসায়িক পার্টনার। তারা দুজনে মিলে মিলেনিয়াম ম্যাগাজিনটি চালায়। তার সাথে মিখায়েলের একটা গোপন শারীরিক সম্পর্ক রয়েছে এবং এই কারণেই মিখায়েলের বিয়ে ভেঙে গেলেও এরিকার দাম্পত্য জীবন দিব্যি চলছে। পুলিশ অফিসার ডিটেকটিভ মরেল হ্যান্স এরিক ওয়েনস্টম হল ওয়েনস্টম গ্রুপের সিইও। পেনিলা হল মিখায়েলের কন্যা। ড্রাগন আরমানস্কি হল মিল্টন সিকিউরিটিজের মালিক, যে কোম্পানিতে লিসবেথ চাকরি করে। এবারে আসা যাক গল্পে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুগ্রহ, ভিডিওটি ভালো লাগলে লাইক বোতাম টিপে জানিয়ে দাও তোমাদের সমর্থন। আর যদি মনে হয় এই ছোট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদেরই চ্যানেলে আর জুড়ে যাও হুকুমুকু পরিবারে। মিখায়েল একজন দক্ষ সাংবাদিক এবং তার ম্যাগাজিনের দ্বারা প্রায়শই সে সরকারের বিভিন্ন অনৈতিক এবং করাপশনের পর্দাফাস করে থাকে। তবে বর্তমানে ওয়েনস্ট্রং গ্রুপের সিইও হ্যান্স এরিক সম্বন্ধে ভুল তথ্য ছেপে সে বিপাকে পড়েছে এবং হ্যান্স এরিকের করা মানহানি মামলাতে হ্যান্সকে 6 লক্ষ সুইডিশ ক্রোনা ক্ষতিপূরণের আদেশ দেয় আদালত। অন্যদিকে ড্রাগনের এজেন্সি তথা লিসবেথকে দিয়ে ডার্ক মিখায়েলের ওপর অনুসন্ধান চালায়। লিসবেথ হ্যান্স এরিকের সম্বন্ধে খোঁজ নিয়ে জানতে পারে সে প্রথম জীবনে ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজে চাকরি করত। এরপরেই সে হ্যান্স এরিক সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করে দেয়। অন্যদিকে মিখায়েল সম্বন্ধে খোঁজ খবর নিয়ে সন্তুষ্ট হয়ে ডার্ক মিখায়েলকে ফোন করে হেডস্টেক নামক একটি শহরে অবস্থিত হেনরিকের বাড়িতে এসে একবার হেনরিকের সাথে দেখা করতে অনুরোধ করে। প্রথমে ইন্টারেস্টেড না হলেও মিখায়েল দেখা করতে রাজি হয়ে যায় এবং এরিকাকে মিলেনিয়াম ম্যাগাজিনের পুরো দায়িত্ব দিয়ে হেডস্টেডের উদ্দেশ্যে রওনা হয়। হেডস্টেড রেল স্টেশনে পৌঁছে ডার্ক গাড়ি করে তাকে হেনরিকের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকতেই হেনরিকের সাথে তার আলাপ হয় এবং হেনরিক কথা শুরু করে। হেনরিক মিখায়েলকে তার জীবনী লেখার প্রস্তাব দেয়, তবে এই জীবনী লেখার কাজটা হবে লোক দেখানো। আসল কাজটা হবে 40 বছর আগে ঘটে যাওয়া তার ভাইয়ের নাতনি অর্থাৎ হ্যারিয়েটের অন্তর্ধানের রহস্যভেদ। হেনরিক মিখায়েলকে একে একে তার পরিবারের লোকজনদের সম্বন্ধে অবগত করে। হেনরিক, হ্যারল্ড এবং রিচার্ড তিন ভাই। হ্যারল্ড এবং রিচার্ড খুব কম বয়সে নাজি পার্টিতে যোগ দেয়। রিচার্ডের স্ত্রীর নাম মার্গারেটা, তাদের ছেলের নাম গটফ্রিড। সে ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজের হয়ে কাজ করত, তবে হঠাৎ একদিন মদ্যপ অবস্থায় জলে পড়ে সে মারা যায়। গটফ্রিডের স্ত্রী ইজাবেলা, সে স্ত্রী এবং মা হিসেবে অপদার্থ ছিল এবং তার কারণেই তাদের ছেলে মার্টিন এবং হ্যারিয়েটকে হেনরিক নিজেই মানুষ করে। মার্টিন বর্তমানে ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজের দায়িত্বে রয়েছে। হেনরিক সন্দেহ করে 40 বছর আগে পরিবারের কেউ হ্যারিয়েটকে হত্যা করে এবং সেই খুনি গত 40 বছর ধরে হেনরিকের প্রতি জন্মদিনে একটি ফ্রেমে বন্দি শুকনো ফুল পাঠিয়ে চলেছে, ঠিক যেমন হ্যারিয়েট উপহার দিত। হেনরিক 40 বছর আগে ঘটে যাওয়া সেই দিন সম্বন্ধে বলতে শুরু করে, যেদিন হ্যারিয়েটকে শেষবারের জন্য দেখা গিয়েছিল। সালটা ছিল 1964। প্রতি বছরের মতো সেদিন পরিবারের প্রত্যেক মানুষকে নিয়ে কোম্পানির বাৎসরিক মিটিংয়ের সাথে সাথে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। হ্যারিয়েটের বয়স তখন 16 বছর। সেদিন স্থানীয় ইয়াট ক্লাবে বাৎসরিক প্যারেডের আয়োজন করা হয়েছিল। হ্যারিয়েট তার কয়েকজন সহপাঠীদের নিয়ে তা দেখতে চায়। বেলা 2 নাগাদ সে ফিরে এসে হেনরিকের সাথে কথা বলতে চায়, তবে ব্যস্ত থাকার দরুন হেনরিক তার সাথে পরে কথা বলবে বলে জানায়। কিছুক্ষণ পরেই হঠাৎ দ্বীপের সাথে প্রধান ভূমিকে যুক্ত করা ব্রিজে একটি বড় সড়ক গাড়ি দুর্ঘটনা হয়। তড়িঘড়ি পরিবারের প্রত্যেকটি সদস্য সেই ঘটনাস্থলে পৌঁছে সেই গাড়িতে আটকে থাকা লোকটিকে উদ্ধার করার চেষ্টা চালায়। ক্রমে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে পড়াতে একে একে সবাই বাড়ি ফিরে আসে, তবে আসে না হ্যারিয়েট। ক্রমশ একদিন গেল, 2 গেল, হ্যারিয়েট আর ফিরে এলো না। মিখায়েল বলে ওঠে হয়তো হ্যারিয়েট তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তবে হেনরিক জানায় বাড়ি থেকে পালালে কেউ না কেউ তাকে ঠিক দেখতে পেত। সারাটা রাত ধরে ফায়ার ব্রিগেড ব্রিজের ওপর উপস্থিত ছিল। হেনরিক নিশ্চিত এই পরিবারের কেউ হ্যারিয়েটকে হত্যা করেছে, এমন কেউ যে জানতো হ্যারিয়েট প্রতি জন্মদিনে হেনরিককে কি উপহার দিত।
মিখাইল অসংখ্য ফ্রেমবন্দি শুকনো ফুলগুলো দেখে অবাক হয়ে পড়ে। তবে সে হেনরিককে জানায়, গত 40 বছর ধরে এত তদন্ত করেও যখন কোনো সুরাহা হয়নি, এই ঘটনা পুনঃতদন্ত করা সময় এবং অর্থের অপচয় হবে। তবে হেনরিক তার কোনো কথা শুনতে চায় না। সে নিশ্চিত মিখাইল তদন্ত করলে একটা সুরাহা বেরোবেই, এবং এই সুরাহার বদলে তার কাছে থাকা হ্যান্স এরিক সম্বন্ধে গোপন তথ্য সে মিখাইলকে দিয়ে দেবে। এই কথা শুনে মিখাইল উত্তেজিত হয়ে ওঠে এবং স্টকহোম ফিরে এসে এরিকাকে এই নতুন কাজের কথা জানায়। যদিও মিখাইলের এই সিদ্ধান্তে সে খুব একটা খুশি হয় না। অন্যদিকে সরকার নিযুক্ত করা লিসবেথের গার্ডিয়ান মিস্টার হোলগারের হঠাৎ স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় এবং এর ফলে লিসবেথ ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। এখানে লিসবেথের জীবন সম্বন্ধে কিছু জিনিস জেনে নেওয়া যাক। ছোটবেলা থেকেই অনাথ হয়ে যাওয়া লিসবেথের গোটা জীবনটাই কেটেছে এক অনাথ আশ্রম থেকে অন্য অনাথ আশ্রম ঘুরে ঘুরে, এবং ট্রাক সেবন থেকে হাতাহাতির ঘটনা তার পুরো জীবনকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তা সত্ত্বেও সে নিজের মনের জোরে নিজের জীবনকে উন্নত করার চেষ্টা চালিয়ে চলেছে। তবে তার একটাই কষ্টের জায়গা, সে যাকেই মনে প্রাণে ভালোবাসে সে তাকে একলা ফেলে চলে যায়। হয়তো এই কারণেই সে সমাজের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছে এবং তার পোশাকে আসাকে তার প্রমাণ প্রকট। যাক, গল্পে ফেরা যাক। মিখাইল বাক্স প্যাটরা নিয়ে হেনরিকের বাড়িতে উপস্থিত। তার থাকার জন্য দ্বীপের একটি অংশে অবস্থিত একটি ছোট্ট কুঠুরি খুলে দেওয়া হয়েছে। বোধহয় বহুদিন এই বাড়িতে কারোর বসবাস নেই। হঠাৎ বাড়ির কাছের জানলায় একটি টোকা অনুভব করে মিখাইল। জানলা খুলতেই একটি বিড়াল অবলীলাক্রমে বাড়ির ভেতরে ঢুকে আসে। একলাই বাড়িতে ইনি হবে মিখাইলের একমাত্র সঙ্গী। অন্যদিকে হাসপাতাল থেকে লিসবেথ জানতে পারে মিস্টার হোলগারের অবস্থা শোচনীয়। স্ট্রোকের কারণে প্রবল হ্যামারেজ হয়েছে। এখন কোনো ক্রমে বাঁচানো গেলেও আজীবন তার মানসিক ব্যাধি রয়ে যাবে, পুরোপুরি প্যারালাইজড হয়ে যেতেও পারেন। লিসবেথ এই কথা শুনে ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছে। অন্যদিকে সারাটা রাত তুষার ঝড়ের ফলে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা। ফায়ারপ্লেস থাকলেও কাঠের অভাবে গোটা রাতটাই প্রবল ঠান্ডায় কাটাতে হয়েছে মিখাইলকে। হঠাৎ দরজা একটা টোকাতেই তার ঘুম ভেঙে যায়। ঘুনার এসেছে জ্বালানোর জন্য কাঠের সাথে সাথে হেনরিকের পাঠানো হ্যারিয়েটের কেস সম্বন্ধীয় বাক্স ভর্তি অনেক কাগজ নিয়ে এসেছে গুনারি পুরো সম্পত্তির কেয়ার টেকার। পরে হেনরিক মিখাইলকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এই দ্বীপ এবং তাতে উপস্থিত প্রত্যেকটি বাড়ি চিনিয়ে দেয়। সেই গোটা দ্বীপটাই হেনরিকের পরিবারের সম্পত্তি এবং এতে ছড়িয়ে থাকা প্রত্যেকটি বাড়ি তার পরিবারের সদস্যদের। বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে হেনরিকের ভাই হ্যারল্ড একটি আলাদা বাড়ি নিয়ে থাকে, তবে সে কারোর সাথে কোনোরকম সম্পর্ক রাখে না। তার বাড়ি থেকে একটু দূরেই থাকে হ্যারল্ডের মেয়ে সিসিলিয়া এবং ছেলে বিলিয়ার। আর আছে হ্যারিয়েটের মা ইসাবেলা, এবং মার্টিন থাকে কাছের একটি পাহাড়ের চূড়োয়। ক্রমেই মিখাইল ফাইলপত্রগুলো ঘাঁটতে শুরু করে পুলিশ রিপোর্ট থেকে জানতে পারে পুলিশ তদন্ত শুরু করে হ্যারিয়েটের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করে। ক্রমশ বাড়ির সব সদস্যদের জবানবন্দি লিপিবদ্ধ করার পরে শুরু হয় পুরো দ্বীপ জুড়ে তন্নতন্ন করে খোঁজা। তবে কোনোরকম সূত্র পাওয়া যায় না। মিখাইল তদন্তের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে খুঁজে বার করে তার সাথে সাক্ষাৎ করে। ডিটেকটিভ মরেল তার তদন্তের কথা জানায় এবং বলে হয়তো হ্যারিয়েটকে সরিয়ে দেওয়া হয়েছিল, কেননা হেনরিক হ্যারিয়েটের মধ্যে তার প্রকৃত উত্তরাধিকার দেখতে শুরু করেছিল। কে জানে, হয়তো একদিন হ্যারিয়েট গোটা ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজকে সামনে থেকে পরিচালনা করতে সক্ষম ছিল। মিখাইল ডিটেকটিভ মোরেলকে উদ্ধার করা হ্যারিয়েটের শেষ পৃষ্ঠায় লেখা কিছু নাম এবং নম্বর সম্বন্ধে জিজ্ঞাসা করে। মোরেল জানায় সে খোঁজ নিয়ে জানতে পারে এই সবই স্থানীয় ফোন নম্বর এবং ওই ব্যক্তিদের একে অপরের সাথে কোনোরকম যোগাযোগ নেই। মিখাইল মোরেলের কাছে ক্ষমা চায় এই বৃদ্ধ বয়সে পুরনো কেস সম্বন্ধে মনে করিয়ে দেওয়ার জন্য। তার উত্তরে মোরেল জানায় এই কেসটি সম্বন্ধীয় প্রত্যেকটি জিনিস তার পরিষ্কার মনে থাকে এবং এই কেসটি তাকে সারাটা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, তবে যে কোনোভাবেই সে সমাধান করতে অক্ষম হয়েছে। সে তার এক প্রাক্তন সহকর্মীর কথা বলে যে এমনই একটি কেস কিছুতেই সমাধান করতে পারেনি এবং সারাটা জীবন তাকেও সেই কেসটি তাড়া করে বেরিয়েছে। অন্যদিকে মিস্টার হোলগারের অক্ষমতার কারণে সরকার থেকে নাইলস নামক অপর এক ব্যক্তিকে লিসবেথের গার্ডিয়ান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে এই ব্যক্তি খুব একটা সুবিধার নয়। সে মিস্টার হোলগারের মতো লিসবেথের ওপর অর্থনৈতিক স্বাধীনতা দিতে রাজি নয়। সে চায় সরকার থেকে পাওয়া ভাতার অর্থ শক্ত হাতে হ্যান্ডেল করতে এবং এর জন্যে খরচের রিসিপ্ট ছাড়া কোনোভাবেই লিসবেথ তার ভাতার অর্থ তুলতে পারবে না। এই পরিবর্তন বুঝতে পেরেই লিসবেথ রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। অন্যদিকে মিখাইল মার্টিনের বাড়িতে আসে তার সাথে সাক্ষাৎ করতে।
সেখানে মার্টিনের বান্ধবী লিভও এসেছে। মিকেল মার্টিনকে হ্যারিয়েটের অন্তর্ধানের দিনের কথা জিজ্ঞাসা করে। মার্টিন বলে সে তখন হেডস্টেডে ছিল না। ঘটনার খবর পেয়ে বিকেল 4:30 ট্রেন ধরে সেখানে পৌঁছায়। সে জানায় সেদিন তার বোনের অন্তর্ধানের পর থেকে তাদের পরিবারের সাথে সাথে তাদের ব্যবসায়িক বদল হতে শুরু করে। একসময় তাদের কোম্পানিতে 40,000 কর্মী নিযুক্ত ছিল, তবে সেদিনের পর থেকেই ক্রমশ ব্যবসায়িক পতন শুরু হয়। এই ঘটনার পর থেকেই হেনরিকের মন ভেঙে যায় এবং ব্যবসায়ের দিক থেকে ক্রমশ মনোযোগ হারিয়ে ফেলতে শুরু করে। মার্টিন মিকেলকে অনুরোধ করে হেনরিকের ওপর লেখা সেই বইতে এই ঘটনা অনেকটা জুড়ে থাকা উচিত। অন্যদিকে মিস্টার হোলগার হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছে এবং লিজবেথ এসেছে দেখা করতে। লিজবেথ জানায় তাকে জানানো হয়েছে তার জন্য নতুন একজন গার্ডিয়ান নিযুক্ত করা হয়েছে এবং পরে ভূতল ট্রেনে ওঠার আগেই হঠাৎ একটি লোক তার ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করে। লিজবেথ তাকে ধাওয়া করে এবং মারধর করে তার ব্যাগটি উদ্ধার করে কোনো ক্রমে ট্রেনে ওঠে, তবে অনুভব করে একই তার নতুন গার্ডিয়ানের অনেক প্রকার কড়াকড়ি। তার উপর এই মারামারির খবর জানতে পারলে না জানি আর কি হতে পারে। অন্যদিকে সিসিলিয়া হঠাৎ মিখাইলের সাথে দেখা করতে তার অস্থায়ী বাড়িতে এসে পড়ে এবং মিখাইলের গবেষণার প্রক্রিয়া হিসেবে দেওয়ালে লাগানো পরিবারের প্রত্যেকটি সদস্যের সম্বন্ধে খোঁজখবরের লেখাজোকা থেকে তার আপত্তি জানায়। সে নিশ্চিত মিখাইল সেখানে হ্যারিয়েট সম্বন্ধে তদন্ত করতেই এসেছে। তবে মিখাইল অবস্থা বেগতিক দেখে বলে প্রধানত জীবনী লেখা উদ্দেশ্য হলেও হ্যারিয়েটের অন্তর্ধানের ঘটনা কোনোভাবেই অগ্রাহ্য করা উচিত হবে না। সে সিসিলিয়ার কাছে হ্যারিয়েট সম্বন্ধে জানতে চায় আর তার উত্তরে সিসিলিয়া জানায় সে নয়, তার বোন অনিতা হ্যারিয়েটের বন্ধু ছিল, তাই সে আরো ভালোভাবে বলতে পারবে এবং বর্তমানে অনিতা লন্ডনে বসবাস করছে। অন্যদিকে লিজবেথের ব্যাগ ছিনতাই করার সময় তার ল্যাপটপটা সেই ব্যাগে থাকার ফলে টানাটানিতে সেটা ভেঙে যায়। নতুন ল্যাপটপ কেনার অর্থ জোগাড় করতে লিজবেথ নাইনসের অফিসে এসে পৌঁছায় আর তখনই শুরু হয় লিজবেথের যৌন শোষণ। ল্যাপটপ কেনার অর্থের বদলে নাইলস লিজবেথ থেকে তার শারীরিক সুখ আদায় করে নেয়। অন্যদিকে অনিতার সাথে দেখা করতে মিকেল লন্ডনে এসে পৌঁছায়। অনিতা মিকেলকে হ্যারিয়ের সম্বন্ধে খুব একটা তথ্য দিতে পারে না, তবে সে বলে হ্যারিয়ের বরাবর একটা অজানা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। কখনো সে স্কুলে আধুনিক পোশাক পরে যেত, আবার কখনো একজন সন্ন্যাসিনীর মতো সারাদিন বাইবেল নিয়েই থাকত। অন্যদিকে লিজবেথ ফোন করে নাইলসের সাথে দেখা করতে চায়। সে বলে তার খাবার কেনার জন্য আগ্রিম কিছু অর্থ দরকার আর নাইলস তার বাড়ির ঠিকানা জানে লিজবেথকে তার বাড়িতেই যেতে বলে। কথা মতো লিজবেথ নাইলসের বাড়িতে এসে পৌঁছায় এবং ক্রমেই নাইলসের চোখে শারীরিক খিদে দেখতে পায়। সে নাইলসকে খোলাখুলি জিজ্ঞাসা করে প্রত্যেকবার অর্থ আদায় করতে তাকে এই ঘৃণ্য কাজগুলো করে যেতে হবে কিনা, তবে নাইলস তার কথার উত্তর না দিয়েই তার হাতে একটা হাতকড়া পরিয়ে দেয়। লিজবেথ বিপদ বুঝতে পেরেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে নাইলস তার থেকে শারীরিকভাবে অনেকটাই শক্তিশালী। শুরু হয় অমানবিক অত্যাচার। লিজবেথকে খাটের সাথে চেন দিয়ে বেঁধে নাইলস তাকে বারবার ধর্ষণ করতে থাকে। অন্যদিকে মিকেল হ্যারিয়েটের ডায়েরিটা পরীক্ষা করতে শুরু করে। সারা ডায়েরি জুড়ে শুধু ধার্মিক কথা লেখা। অন্যদিকে লিজবেথের উপর অত্যাচার বন্ধ হয়েছে এবং সে রাগ অপমান এবং অত্যাধিক শারীরিক পীড়া নিয়ে কোনো ক্রমে তার বাড়িতে এসে পৌঁছায়। অন্যদিকে এরিকা মিকেলের সাথে দেখা করতে হেডস্টেড এসে পৌঁছায় এবং রাতে ডিনার খাওয়ার মাঝেই হেনরিকের সাথে সাথে মার্টিন এরিকার ম্যাগাজিনের ব্যবসাতেও পার্টনারশিপের প্রস্তাব দেয়। মিকেল বুঝতে পারে না হঠাৎ এইরকম প্রস্তাবের পেছনে কারণ কি হতে পারে। উত্তরে মার্টিন জানায় সে জানে অর্থনৈতিকভাবে মিকেলের সাথে সাথে তার পাবলিশিং ব্যবসারও অবস্থা শোচনীয়, তাই সে চায় তাদেরকে সাহায্য করতে এবং হেনরিক জানায় এই বিপর্যয়ের মাঝেও মিকেলকে তার কাজে আটকে রাখার কারণে সে দুঃখিত এবং ক্ষতিপূরণ হিসেবেই সে তাদের কোম্পানিকে সাহায্য করতে চায়। সেটা একটা কারণ, অপর আরেকটা কারণও রয়েছে। তার বন্ধুর শত্রু তার কাছে শত্রুই, অর্থাৎ হ্যান্স এরিকের সাথে যুদ্ধে সে মিখাইলের পাশে দাঁড়াতে চায়। একথা শুনে মিখাইল চমকে ওঠে। এরিকা ক্রমশ ভ্যাঙ্গারদের প্রস্তাবে রাজি হতে শুরু করে। সে জানায় ভ্যাঙ্গাররা অনেকদিন আগেই ফোন করে তাকে সেখানে ডেকে পাঠায়, তবে মিখাইল তাকে এই চুক্তি থেকে দূরে থাকতে পরামর্শ দেয়। তবে তাদের এই চুক্তির কথা ক্রমশ সাংবাদিকদের কানে এসে পৌঁছায়। হেনরিক সাংবাদিকদের তার বাড়িতে ডেকে ইন্টারভিউ দিয়ে হ্যান্স এরিককে এক প্রকার হুঁশিয়ারি দেয় এবং জানায় সে কোনোভাবেই কারো কোনো দাদাগিরি সহ্য করবে না এবং দরকার পড়লে তারা কোর্টে সামনাসামনি হতেও প্রস্তুত। এরপরে হ্যান্স এরিক ক্রমশ বিব্রত হয়ে পড়ে। অন্যদিকে মিকেল এক গোছা ছবি উদ্ধার করে, 40 বছর আগে ঘটে যাওয়া সেই ব্রিজের ওপর অ্যাক্সিডেন্টের ছবি, তবে একটি বাড়ির জানলায় দাঁড়িয়ে থাকা একটি ছায়ামূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে। মিকেল বুঝতে পারে সেই ছায়ামূর্তি আসলে হ্যারিয়েট।
অপর একটি ছবির গোছা উদ্ধার হয়। হ্যারিয়েট অন্তর্ধান হয়ে যাওয়ার দিনে সে প্যারেডের ছবি। একটি ছবিতে স্পষ্ট হ্যারিয়েটকে তার বান্ধবীদের সাথে রাস্তার ধারে দাঁড়িয়ে প্যারেড উপভোগ করতে দেখা যাচ্ছে। মিখাইল লক্ষ্য করে সেই ছবির গোছাগুলি একটি খামের থেকে উদ্ধার করা হয়েছিল এবং সেই খামের ওপর একটি স্ট্যাম্প মারা রয়েছে, হেডেস্টেটস কোরিয়ান। মিখাইল প্যারেড করা সেই রাস্তায় পৌঁছে অনুসন্ধান শুরু করে। পরে জানা যায় হেরেস্টেস কোরিয়ান এক সংবাদপত্র সংস্থা। মিখাইল তাদের দপ্তরে গিয়ে আর্কাইভ ঘেটে সেই প্যারেডের ছবি উদ্ধার করে। অন্যদিকে লিজবেথ নাইলসের বাড়িতে এসে পৌঁছায় এবং টেজার অর্থাৎ ইলেকট্রিক শক লাগিয়ে নাইলসকে অজ্ঞান করে দেয়। অপরদিকে মিখাইল বাড়িতে ফিরে এসে প্যারেডের ছবিগুলো পরীক্ষা করতে শুরু করে। অন্যদিকে লিজবেথ নাইলসকে উল্লঙ্ঘ করে হাত পা বেঁধে রেখে নাইলসকে দেখায় লিজবেথ যখন আগেরবার তার বাড়িতে এসেছিল একটি গোপন ক্যামেরা সঙ্গে নিয়ে এসেছিল এবং তার ওপর হওয়া নির্যাতনের ভিডিও সে বানিয়ে রেখেছে। সে নাইলসের গোপনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে হুঁশিয়ারি দেয়। এক, নাইলসকে তার সাথে ব্যাংকে গিয়ে তাদের জানাতে হবে, এরপর থেকে লিজবেথ নিজেই নিজের অর্থ লেনদেন করতে পারবে। দ্বিতীয়ত, সরকারি এজেন্সিতে লিজবেথের বিষয়ে সমস্ত খারাপ রিপোর্ট ঠিক করতে হবে। তৃতীয়ত, যদি তার ওপর কোনোরকম হামলার ছক কষা হয় তবে সেই ভিডিও অটোমেটিক্যালি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। আর চতুর্থ, সে এরপর থেকে নাইলসের বাড়ির ওপর নজর রাখবে এবং এরপর থেকে যদি কোনো মেয়েকে তার ইচ্ছা বা ইচ্ছার বিরুদ্ধে সেখানে নিয়ে আসা হয় শোষণের উদ্দেশ্যে তবে সে নাইলসকে সরাসরি হত্যা করে ফেলবে। অন্যদিকে মিখাইল খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি ছবি পরীক্ষা করতে গিয়ে লক্ষ্য করে প্যারেড চলাকালীন তার বান্ধবীদের সাথে রাস্তার ধারে দাঁড়ানো হ্যারিয়েটের মুখভঙ্গি থেকে বোঝা যায় কিছু একটা দেখে অস্বস্তি বোধ করেছিল সে এবং এরপরেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিজবেথ নাইলসের বুকে ট্যাটু করে দেয় আই অ্যাম আ রেপিস্ট পিক, অর্থাৎ আমি একজন ধর্ষণকারী শুয়র। অন্যদিকে হেডস্টেডে মিখাইলের সাথে তার কন্যা পর্নেলিয়া এসেছে দেখা করতে। পর্নেলিয়াকে দিন দিন ধার্মিক হয়ে যেতে দেখে মিখাইল বেশ বিস্মিত। দুপুরে দুজন একসাথে লাঞ্চ সেরে বেলা গড়াতেই পর্নেলিয়ার যাওয়ার সময় হয়ে যায়। ট্রেনে ওঠার আগে পর্নেলিয়া তার বাবাকে ক্যাথলিকদের নিয়ে খারাপ কথা না লেখার অনুরোধ করে। মিখাইল বুঝতে পারে না পর্নেলিয়া কি বলছে, সে তো ক্যাথলিক বা খ্রিস্টানদের নিয়ে কিছু লিখছে না। পর্নেলিয়া তার উত্তরে জানায় সে তার টেবিলের ওপর কিছু ক্যাথলিক লেখা দেখেছিল, তাই হয়তো তার মনে হয়েছে। পর্নেলিয়া ট্রেনে করে চলে গেল এবং মিখাইল তার বাড়িতে ফিরে এসে হ্যারিয়েটের ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা সেই নাম এবং নম্বরগুলোর দিকে চোখ দিল। মিখাইল বুঝতে পারে এই প্রত্যেকটি নম্বর একটি করে বাইবেলের শ্লোক। প্রথম নম্বরটি 3, অর্থাৎ বাইবেলের তৃতীয় বই অর্থাৎ লেভিটিকাসের দিকে নির্দেশ করছে। এরপরে যথাক্রমে পরিচ্ছেদ এবং শ্লোক নাম্বার। সে বাইবেল খুলতেই একটি শ্লোকের দিকে নজর যায়। যদি একটা কবুতর একজন পাপীর দান হয় তাহলে ধর্মযাজক তার মুন্ড ছেদ করবে, তার ডানা দুটো কেটে দেবে এবং তার দেহকে বেদির ওপর আগুনে পুড়িয়ে ফেলবে। সে ডিটেকটিভ মোরেলকে ফোন করে তার বলা সহকর্মীর কেস সম্বন্ধে জানতে চায়। সে জানতে চায় সেই খুনি ঠিক কিভাবে খুনটা করেছিল। তার উত্তরে মোরেল জানায় মৃত ব্যক্তির নাম ছিল রেবেকা ইয়াকবসন এবং তার মুন্ডচ্ছেদ করে তার হাত দুটি কেটে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। তবে সেই ঘটনা হয়েছিল 40 দশকে। মিখাইল লক্ষ্য করে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে দ্বীপে প্রবেশ করছে, তাই মোরেলের সাথে পরে কথা বলবে বলে এগিয়ে যায়। রাস্তায় মার্টিন গাড়ি দাঁড় করিয়ে জানায় হঠাৎ হেনরিকে শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ডার্ক মাইকেলের সাথে তার বাড়িতে দেখা করতে এসে জানায় এই যাত্রায় হেনরিক বেঁচে ফিরতে পেরেছে, তবে এখন তাকে ICU রাখা হয়েছে। মিখাইল ডার্কের কাছে জানতে চায় এইখানের কাজ ফুরিয়ে যাওয়ার পর হেনরিক তাকে হ্যান্ডশেক সম্বন্ধে তথ্য দেবে বলেছিল, সেই তথ্যগুলো আসলে কি। তবে ডার্ক জানায় তার এই ব্যাপারে জানা নেই এবং হেনরিকের এই অবস্থায় তাকে জিজ্ঞাসা করা অসম্ভব। তবে সে নিশ্চিত এই তদন্তে কোনোরকম আশানুরূপ ফল পাওয়া অসম্ভব। তবে মিখাইল তাকে জানায় তার কাছে কিছু নতুন তথ্য এসেছে, তবে খুব শীঘ্রই একজন সহকারী প্রয়োজন হবে। ডার্ক জানায় তার কাছে একজন খুবই ভালো বিশেষজ্ঞ রয়েছে যাকে কাজে লাগিয়ে মিখাইলকে নিযুক্ত করার আগে তার তদন্ত করা হয়েছিল। মিখাইল তার ওপর চালানো তদন্তের কথা জেনে বিব্রত হয়ে পড়ে এবং তার ব্যাপারে তারা ঠিক কি কি জানতে পারে তার বিস্তারিত রিপোর্ট দেখতে চায়। পরে মিখাইল পৌঁছায় লিজবেথের নিয়োগকর্তা অর্থাৎ ড্রাগনের অফিসে। মিখাইল তার তদন্তকারী ব্যক্তি সম্বন্ধে জানতে চায়, তবে ড্রাগন তার পরিচয় জানাতে প্রথমে রাজি না হলেও মিখাইলের মামলা করার হুমকি দেওয়ার পরে তা দিয়ে দেয়। পরের দিন সকাল, মিখাইলকে তার বাড়ির দরজায় দেখে লিজবেথ বিব্রত হয়ে পড়ে। মিখাইল বাড়ির ভেতরে ঢুকে তাকে জানায় সে তার সাথে কথা বলতে চায়।
মিকাইল লিসবেথকে জানায় সে বুঝে গিয়েছে লিসবেথ তার কম্পিউটার হ্যাক করে তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করেছিল, তবে সে তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেবে না যদি সে তাকে মেয়েদের খুনিকে ধরতে সাহায্য করে। মিকাইল লিসবেথকে জানায় সে আপাতত বুঝে গিয়েছে হ্যারিয়েটের ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা আরজে আসলে রেবেকা ইয়াকবসন, তবে সে বুঝতে পারছে না বাকি নামগুলো কাদের এবং এই মানুষগুলোর সাথে একটি ১৬ বছরের মেয়ের হত্যার কি সম্পর্ক এবং এই সব কিছুর সাথে লেভিটিকাসের শ্লোকগুলোর কি সম্পর্ক। একদিকে লিসবেথ কম্পিউটার নিয়ে লেগে পড়ে তদন্তে এবং কিছু পুরনো ও অমীমাংসিত কেস খুঁজে পায়। অন্যদিকে মিকাইল ফিরে আসে হেডস্টেডে এবং অনুভব করে তার অনুপস্থিতিতে বাড়ির ভেতরে কেউ ঢুকেছিল। অন্যদিকে লিসবেথ নানান পুলিশ স্টেশনে ঘুরে খুঁজতে থাকে অমীমাংসিত কেস। অপরদিকে মিকাইল হাসপাতালে হেনরিকের খবর নিতে চায়। ডার্ক জানায় হেনরিকের অস্ত্রোপচার প্রয়োজন। মিকাইল তৎক্ষণাৎ হেনরিকের সাথে দেখা করতে চায়, তবে সেখানে উপস্থিত ইজাবেলা অর্থাৎ মার্টিনের মা আপত্তি তোলে। সে মিকাইলকে তৎক্ষণাৎ হেডস্টেড ছেড়ে চলে যেতে বলে, তবে মার্টিন মিকাইলকে সমর্থন করে। পরে মার্টিন মিকাইলের বাড়িতে এসে তার মায়ের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে চায় হেনরিকের দিন ফুরানোর আগেই সে যে কেসটিকে নিয়ে গত ৪০ বছর কষ্টে কাটিয়েছে অন্তত মৃত্যুর আগে সেই বিষয়টির একটি সমাপ্তি দেখে যাক। তাদের কথোপকথনের মাঝেই লিসবেথ সেখানে এসে পৌঁছায় এবং মার্টিনের চলে যাওয়ার পর হ্যারিয়েটের পৃষ্ঠায় প্রত্যেকটির নামের তথ্য একে একে বলতে শুরু করে। রেবেকা প্রথমজন, মারি অর্থাৎ মারি হোমবার্গ, সে একজন যৌনকর্মী ছিল। তাকে হত্যা করা হয় ১৯৫৪ সালে। লেভিটিকাস পরিচ্ছেদ ২০ ১৮ নম্বর শ্লোক, যদি একটি পুরুষ একটি মহিলার অসুস্থতা অর্থাৎ স্ত্রী রজের সময় তার সাথে যৌন মিলন করে, তার প্রস্রবণকে উন্মোচন করে এবং সেই নারী তার রক্তের প্রস্রবণকে উন্মোচন করে, তাদের দুজনকেই কেটে তাদের কাছের মানুষদের থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়া উচিত। মারিকে ধর্ষণ করার পর কোপানো হয়, তবে তার মৃত্যু হয় তার মুখে গোজা স্যানিটারি ন্যাপকিন থেকে দম বন্ধ হয়ে। এরপর আসে আরএল অর্থাৎ রাকেল, তাকে হত্যা করা হয় ১৯৫৭ সালে। সে একজন পরিচারিকার কাজ করত, সাথে মাঝে সাঝে সে হাত দেখত। তার হাত দুটো বেঁধে তাকে ধর্ষণ করার পর তাকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। লেভিটিকাস পরিচ্ছেদ নম্বর ২০ শ্লোক নম্বর ২৭, একজন পুরুষ বা নারী যে জাদুকর বা ডাইনি হবে তাকে পাথর দিয়ে মেরে হত্যা করা উচিত, তাদের মৃত্যু তাদের কর্মফল। এরপরে আসে সারা, তার হত্যা করা হয় ১৯৬৪ সালে, একজন ধর্মযাজকের কন্যা, তাকে ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে মারা হয়। লেভিটিকাস ২১ নম্বর পরিচ্ছেদ ৯ নম্বর শ্লোক, যদি কোনো ধর্মযাজকের কন্যা তার পিতাকে অপবিত্র করে, যদি সেই কন্যা নিজেকে পতিতাবৃত্তি করে অপবিত্র করে, সঙ্গে তার পিতাকেও অপবিত্র করে, তবে সেই কন্যাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। এরপরে মাগদা, তাকে হত্যা করা হয় ১৯৬০ সালে, তার মৃতদেহকে তার নিজের খামার থেকে উদ্ধার করা হয়, তাকে কুপিয়ে হত্যা করা হয় এবং তার পাশে গলা কাটা অবস্থায় একটি গরুর মৃতদেহ উদ্ধার করা হয়। সেই গরুর রক্ত মাগদার শরীরের ওপর ছিটানো হয় এবং তার রক্ত গরুটির মৃতদেহের ওপর ছিটানো হয়েছিল। লেভিটিকাস ২০ নম্বর পরিচ্ছেদের ১৬ নম্বর শ্লোক, যদি কোনো মহিলা কোনো পশুর সাথে সহবাস করে, তবে সেই মহিলা এবং পশুকে মেরে ফেলা উচিত, তাদের মৃত্যু তাদের কর্মফল। এরপরে আসে আরও কিছু কেস যাদের সাথে বাকি কেসের মিল রয়েছে। প্রথম কেস লিয়া, তাকে হত্যা করা হয় ১৯৬২ সালে, তার বোন তার মৃতদেহ তাদের পেট শপ থেকে উদ্ধার করে, তাকে হত্যা করার আগে ধর্ষণ এবং মারা হয়, তার শরীরের ভেতর থেকে একটি পাখির মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তী কেস ইভা, তাকে হত্যা করা হয় ১৯৬০ সালে, একজন ঘরছুর, তাকে ধর্ষণ করে গলা টিপে মারা হয়, একটি ঝলসে যাওয়া কবুতরের মৃতদেহ তার গলায় বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এরপরে আসে লিনা, তাকে হত্যা করা হয় ১৯৬৭ সালে, একজন পড়ুয়া, তাকে ধর্ষণ করার পর কুপিয়ে পরে মুন্ডচ্ছেদ করে হত্যা করা হয়। মিকাইলের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, সে লিসবেথকে থামতে বলে। সে বুঝতে পারে এইসব কীর্তি একজন সিরিয়াল কিলারের, তবে বুঝতে পারে না এইসব কিছুর সাথে একটি দ্বীপে বাস করা একজন নাবালিকার কি সম্পর্ক। লিসবেথ উত্তর দেয় হয়তো সেও এই সিরিয়াল কিলারকে খুঁজছিল। মিকাইল বুঝতে পারে না এই সব কটা খুনের মাঝে সম্পর্ক কোথায়, তবে লিসবেথ জানায় এই সব কটি নাম ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ বাইবেলের পৌরাণিক সংস্করণের সাথে জড়িত, অর্থাৎ প্রত্যেকটি নাম ইহুদি। মিকাইলের খেয়াল পড়ে ভেঙ্গার পরিবারই দুজন ইহুদি বিদ্বেষ মনা লোক রয়েছে, একজন হেনরিকের মৃত ভাই রিচার্ড, আরেকজন হ্যারল্ড। হয়তো হ্যারল্ড এইসব খুনের পেছনে রয়েছে, তবে লিসবেথের খেয়াল হয় হ্যারিয়েট নামটা ইহুদি নয়।
পরের দিন সকাল, হঠাৎ ঘুম থেকে উঠে লিজবেথকে তার ল্যাপটপ নিয়ে ঘাটতে দেখে বিরক্ত হয় মিকাইল। লিজবেথ এতক্ষণ মিকাইলের কম্পিউটার ঘেঁটে তার নোটস পড়ার সাথে সাথে তার পারিবারিক ছবি দেখছিল। সে প্যারেডের ছবি দেখে হ্যারেটের মুখভঙ্গি থেকে একটি সূত্র খুঁজে পাওয়ার জন্য মিকাইলকে সাধুবাদ জানায়, তবে বলে আরও ভালো হতো হ্যারেটের পাশে ক্যামেরা হাতে দাঁড়ানো মহিলার তোলা ছবিগুলো পাওয়া যেত। যেমন কথা তেমন কাজ, মিকাইল আরও কয়েকটা ছবি ঘেঁটে দেখতে পায় সেই মহিলার সাথে একজন লোক ছিল। তাদের দুজনকে একটি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই গাড়িতে কিছু লেখা রয়েছে। লিজবেথের সাহায্যে উদ্ধার হয় সে একটি কাঠের কাজ করা কোনো দোকানের গাড়ি। মিকাইল বাড়ি থেকে বেরোনোর জন্য দরজা খুলতেই আঁতকে ওঠে। দরজার সামনে কেউ সেই বিড়ালটির ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ রেখে গিয়েছে। লিজবেথ চট করে তার ক্যামেরাটা নিয়ে এসে ছবি তুলে রাখে। একদিকে মিকাইল শহরে সেই কার্পেন্ট্রির দোকান খুঁজতে বেরিয়ে একটি দোকানে এসে পৌঁছায়। দোকানের মালিককে ছবিটা দেখানোর পরও ছবিতে থাকা লোকটিকে চিনতে পারে না, তবে শহরের বৃদ্ধাশ্রমগুলিতে খোঁজ নেওয়ার পরামর্শ দেয় তিনি। মিকাইল একটি বৃদ্ধাশ্রমে গিয়ে একজনের সাথে কথা বলে যিনি ছবিতে থাকা ভদ্রলোককে চিনতে পারে, তবে জানা যায় কয়েক বছর আগে একটি অ্যাক্সিডেন্টে তিনি প্রাণ হারান, তবে তার বিধবা স্ত্রী এখনও বর্তমান। মিকাইল সেই ভদ্রলোক থেকে সে ভদ্রমহিলার ঠিকানা জোগাড় করে তার বাড়িতে এসে পৌঁছায়। এত বছর পরে হঠাৎ সেই দিনের কথা জিজ্ঞাসা করাতে প্রথমে তিনি বিস্ময় প্রকাশ করে, তবে মিকাইল তাকে জানায় ছবিতে তার পাশে দাঁড়ানো ওই ছোট্ট মেয়েটিকে খুন করা হয়েছিল এবং সে তার তদন্ত শুরু করেছে। এইসব কথা শোনার পরেই সেদিন তার তোলা ছবির অ্যালবামটি মিকাইলকে দেখায়। অ্যালবাম খুলে মিকাইলের একটি নির্দিষ্ট ছবির দিকে নজর চায় এবং সেই ছবির কপি বানানো অনুমতি চায়। ভদ্রমহিলা এক কথায় রাজি হয়ে যায়। লিজবেথ তার নিয়োগকর্তার অফিসে এসে পৌঁছে কিছু সরঞ্জাম নিয়ে যায়। অন্যদিকে মিকাইল ছবিটা নিয়ে বাড়িতে ফিরে এসে কম্পিউটারে স্ক্যান করে তাদের জুম করে খুঁটিয়ে দেখতে থাকে। অপরদিকে লিফটের ভেতরে হঠাৎ নাইলসের সামনে এসে লিজবেথ তার ওপরে বানানো নাইলসের রিপোর্টের ওপর বিরক্তি প্রকাশ করে এবং তাকে আগামীবার থেকে রিপোর্ট শোধরানোর হুমকি দেয়। সাথে নাইলসকে ট্যাটু মোছার ক্লিনিকের ওয়েবসাইট ঘাটতে মানা করে। যদি ব্যাপারটা চলতেই থাকে তবে লিজবেথ আরও একবার তার শরীরে ট্যাটু করবে, তবে সেই ট্যাটু হবে তার কপালে। দেওয়ালে লাগানো তার বিভিন্ন নোটস দেখতে দেখতে একটি খবরের কাগজের প্রথম পৃষ্ঠার একটি রিপোর্ট চোখে পড়ে মিকাইলের। গটফ্রিড ভ্যাঙ্গার জলে ডুবে মারা যাওয়ার রিপোর্ট, সঙ্গে একটি ছবিও ছাপা হয়েছিল। মিকাইল ছবিতে অবস্থিত জায়গা খুঁজতে বেরিয়ে দ্বীপের একটি অংশে অবস্থিত একটি বাড়িতে এসে পৌঁছায়। জরাজীর্ণ এই বাড়িতে দেখেই বোঝা যায় বহুদিন এইখানে কেউ বসবাস করেনি। মিকাইল বাড়ির ভেতরে প্রবেশ করে। চারিদিক ধুলোময়, আসবাব বলতে কয়েকটা টেবিল এবং তার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা বই। মিকাইল একটি বই তুলে নিয়ে খুলতেই প্রথম পৃষ্ঠার উপর হ্যারিয়েটের নাম লেখা দেখতে পায়। মিকাইল বাড়ির বাইরে বেরিয়ে দাঁড়াতেই হঠাৎ একটা গুলি এসে লাগে তার পাশে অবস্থিত একটি পোলে। মিকাইল তার কপালে হাত দিয়ে অনুভব করে গুলি না লাগলেও অল্পের জন্য তাকে ছুঁয়ে বেরিয়েছে সেই গুলি। তৎক্ষণাৎ সে বাড়ির উদ্দেশ্যে দৌড়তে থাকে এবং পেছন থেকে কে যেন অনবরত তার উদ্দেশ্যে গুলি করতে থাকে। এদিকে লিজবেথ কেবিনে পৌঁছে সেই বিল্ডিংয়ের চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগাতে শুরু করেছে। হঠাৎ রক্তাক্ত অবস্থায় মিকাইল সেখানে এসে পৌঁছায়, তবে লিজবেথ নিজেকে শান্ত বজায় রেখে মিকাইলের ক্ষতে সেলাই করে দেয়। রক্তপাত বন্ধ হলেও বেশ ব্যথা রয়েছে। হঠাৎ লিজবেথকে তার সামনে নগ্ন অবস্থায় দাঁড়াতে দেখে মিকাইল বিব্রত হয়ে যায়, তবে লিজবেথ তাকে শান্ত করে তার সাথে বিছানায় শুয়ে পড়ে এবং তারা যৌন মিলন করে। এখানে লিজবেথের এইরকম ব্যবহারের কোনো রকম কারণ খুঁজে পাওয়া যায় না, হয়তো ক্ষতের ব্যথা থেকে মিকাইলের মন ঘুরিয়ে তাকে শান্ত করার জন্যে। যৌন মিলনের পর বিছানায় শুয়ে মিকাইল বুঝতে পারে না ঠিক কি হলো। পরের দিন সকাল, মিকাইল গুলির ঘটনার কথা মার্টিন এবং টার্ককে জানায়। টার্ক মনে করে হয়তো কোনো শিকারীর ছোড়া গুলিতেই মিকাইল আঘাত প্রাপ্ত হয়েছে, তবে মার্টিন মনে করে যদি সত্যিই কেউ ইচ্ছাকৃতভাবে মিকাইলকে লক্ষ্য করে গুলি করে তবে এখনই এই তদন্ত বন্ধ করা উচিত এবং মিকাইলকে সত্য স্টকহোম ফিরে যাওয়া উচিত। তবে মিকাইল তাদের জানায় তার কাছে ইতিমধ্যে পুলিশের রিপোর্ট, হেনরিকের নোটস, তার নিজের নোটস এবং লিজবেথের তদন্ত করা তথ্যগুলো রয়েছে, তবে এখন সে যেটা চায় সেটা হলো ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজের কোম্পানি রেকর্ডগুলো। টহ সেগুলো মিকাইলকে দিতে নারাজ, তবে মার্টিন তাকে রাজি করায়। মিকাইল লিজবেথকে কোম্পানির রেকর্ড ঘেঁটে ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজের সাথে হত্যা করা মহিলাদের সম্পর্ক খুঁজে দেখতে বলে। যেমন কথা তেমন কাজ, লিজবেথ লেগে পড়ে কাজে। অন্যদিকে মিকাইল বাড়ি ফিরে এসে 40 বছর আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের দিনের ছবি দেখতে দেখতে লক্ষ্য করে হ্যারল্ড তার নিজের ক্যামেরা দিয়ে সেদিন ছবি তুলেছিল। সে শটান সিসিলিয়ার বাড়িতে এসে পৌঁছায় এবং তাকে অনুরোধ করে হ্যারল্ডের তোলা ছবিগুলো জোগাড় করে দিতে, তবে সিসিলিয়া তাকে জানিয়ে দেয় তার বাবার সাথে তার কোনো রকম সম্পর্ক নেই।
তাই মিকাইল যেটা চাইছে সেটা অসম্ভব। অগত্যা মিকাইল নিজেই হ্যারল্ডের বাড়িতে এসে পৌঁছায় এবং হ্যারল্ডের তোলা পারিবারিক ছবিগুলো দেখতে চায়। হ্যারল্ডের সম্পর্কে নানাজনের থেকে তত্ত্ব শুনে প্রথমে তার ব্যাপারে আশঙ্কা করলেও মিকাইল ক্রমশ বুঝতে শুরু করে হ্যারল্ড আর পাঁচটা বয়স্ক মানুষদের মতো জরাজীর্ণ, খামখেয়ালি, আত্মকেন্দ্রিক এবং কিছুটা শৌখিন। ছবি কাটতে কাটতে একটি নির্দিষ্ট ছবির দিকে নজর যায় মিকাইলের। হ্যারল্ড থেকে জানা যায় ছবিতে যে ছেলেটি রয়েছে সে মার্টিন। অন্যদিকে ফ্যাঙ্গা ইন্ডাস্ট্রিজের রেকর্ড ঘেটে লিজবেথ খুঁজে বার করে হত্যা করার প্রত্যেকটি শহরের সাথে ফ্যাঙ্গা ইন্ডাস্ট্রিজের যোগাযোগ রয়েছে। একটি পেপার কাটিংয়ের দিকে চোখ পড়ে লিজবেথের। গটফ্রিডের উদ্যোগে কার্লেন নামক এক কোম্পানির সাথে ফ্যাঙ্গা ইন্ডাস্ট্রিজের কাজ ছাড়া সে তৎক্ষণাৎ তার কম্পিউটার ঘেটে একজন মৃত মহিলার পুলিশ রিপোর্টটি পড়তে শুরু করে। আর এল অর্থাৎ রেকেল কার্লেন কনস্ট্রাকশন নামক একটি কোম্পানিতে পরিচারিকার কাজ করত। লিজবেথ আরও একটি পেপার কাটিং উদ্ধার করে। গটফ্রিডের উদ্যোগে ফ্যাঙ্গা ইন্ডাস্ট্রিজ কার্লসন শিপিং নামক একটি কোম্পানিকে অধিগ্রহণ করে। সেই কোম্পানিটি কালমার নামক একটি শহরে অবস্থিত এবং একটি হত্যার ঘটনা সেই কালমার শহরেও হয়েছিল। লিজবেথ ক্রমশ একটি প্যাটার্ন লক্ষ্য করে। ক্রমশ ফ্যাঙ্গা ইন্ডাস্ট্রিজের সাথে হত্যার ঘটনার ঘটা প্রত্যেকটি শহরগুলির একটি সম্পর্ক প্রতিস্থাপন হতে থাকে। লিজবেথের সন্দেহ হয়তো এই সব কিছুর পেছনে গটফ্রিডের কোনো রকম যোগাযোগ থাকতে পারে। অন্যদিকে মিকাইল তার বাড়িতে ফিরে এসে সেই ভদ্রমহিলার ছবিগুলো থেকে একটি নির্দিষ্ট ছবিতে জুম করে দেখতে শুরু করে। ছবিতে একটি ছেলে দাঁড়িয়ে, তবে তার মুখটা স্পষ্ট নয়। সে তার টেবিলের ওপর রাখা লিনা অ্যান্ডারসনের ছবিটা নিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে লক্ষ্য করে হ্যারল্ডের তোলা মার্টিনের ছবিতে মার্টিন একটি জ্যাকেট পরেছিল এবং তার বুকে একটি মনোগ্রাম করা। মিকাইল লক্ষ্য করে পুলিশের ফাইলে থাকা লিনার ছবিতেও তার পোশাকের বুকে একই রকম মনোগ্রাম করা। সে তৎক্ষণাৎ বুঝতে পারে মার্টিনের সাথে লিনার একটা সম্পর্ক রয়েছে। সে এই খবরটা লিজবেথকে ফোন করে জানাতে চায়, তবে ফোনে তখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে লিজবেথ একটি পেপার কাটিং থেকে জানতে পারে গটফ্রিডের মৃত্যু হয়েছে 1965 সালে। এদিকে লিনাকে হত্যা করা হয়েছিল 1967 সালে। তাহলে কি এইসব খুন গটফ্রিড করেনি? এদিকে মিকাইল বুঝতে পেরে যায় লিনার হত্যার সাথে মার্টিনের যোগাযোগ রয়েছে, তাই খোঁজ নিতে সে মার্টিনের বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে তখন কেউ নেই। মিকাইল একটি দরজা খুলে মার্টিনের নাম ধরে ডাক দেয়, তবে কোনো উত্তর না আসায় সে বাড়িতে ঢুকে পড়ে রান্নাঘর থেকে একটি ছুরি হাতে নিয়ে বাড়ির ভেতরে মার্টিনকে খুঁজতে থাকে। এদিকে মার্টিন গাড়ি চালিয়ে সেখানে এসে পৌঁছায়। বাড়ির বাইরে মার্টিনের গাড়ি এসে দাঁড়াতে দেখেই মিকাইল আতঙ্কিত হয়ে ওঠে এবং দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তবে বাড়ির ভেতরে ঢুকে মার্টিন হাওয়ার আওয়াজ শুনে বুঝে যায় দরজা খুলে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। সে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে এসে দাঁড়ায়। অন্যদিকে মিকাইল দৌড়ে পালাতে গিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে যায়। তার শব্দে মার্টিন সেই দিকে তাকাতেই মিকাইলকে দেখে বিস্মিত হয়ে যায় এবং মিকাইলকে বাড়ির ভেতরে এসে তার সাথে একটু মদ্যপানের আমন্ত্রণ জানায়। অন্যদিকে লিজবেথ নথিপত্র ঘেটে জানতে পারে মার্টিন আপসালা নামক একটি শহরে পড়াশোনা করেছে এবং তার কোটের বুকে একটি মনোগ্রাম দেখে। সঙ্গে প্যারেডের দিনের ছবিতে সে অস্পষ্ট ছেলেটির কোটের বুকেও একই রকম মনোগ্রাম রয়েছে। সে বুঝে যায় এই ছেলেটি আসলে মার্টিন ছিল। সেদিন মার্টিন গিয়েছিল প্যারেডে এবং মার্টিনকে দেখেই হ্যারিয়েট আতঙ্কিত হয়ে প্যারেড ছেড়ে চলে যায়। এদিকে মার্টিন বাড়ির ভেতরে ঢুকে লক্ষ্য করে তার কাউন্টার থেকে একটি ছুরি নিরুদ্দেশ। মিকাইলকে ড্রয়িং রুমে রাখা বন্দুক দেখার পর আতঙ্কিত হয়ে উঠতে দেখে মার্টিন ড্রয়ার থেকে একটি পিস্তল বার করে মিকাইলকে তার ছুরিটা কাউন্টারে রেখে দিয়ে তার পেছনে আসতে আদেশ দেয়। মার্টিন হঠাৎ বলে ওঠে সেদিন ক্যাবিনের বারে গুলিটা মক্ষম জায়গায় গিয়ে লেগেছিল। তবে মিকাইল বলে গুলিটা মক্ষম জায়গায় লাগেনি, কেননা সে এখনো বর্তমান। তবে মার্টিন প্রতিবাদ করে জানায় গুলিটা মক্ষম জায়গায় লাগাতেই মিকাইল নিজে থেকে তার বাড়িতে এসে ধরা দেয়। অন্যদিকে লিজবেথ ফোন করে মিকাইলকে মার্টিন সম্বন্ধে সাবধান করে দেওয়ার জন্য, তবে নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ না হওয়ায় সে বাইক চেপে হেডস্টেডের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মার্টিন মিকাইলকে তার বাড়ির বেসমেন্টে নিয়ে আসে এবং ঘরময় গ্যাস বের করে মিকাইলকে অজ্ঞান করে দেয় এবং দড়ি দিয়ে বেঁধে দেয়। অন্যদিকে লিজবেথ ক্রমশ হেডস্টেডে এসে পৌঁছায়। এদিকে মার্টিন মিকাইলের সামনে বসে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মিকাইল জ্ঞান ফিরে পেয়ে ঘরের চারিদিক দেখে বুঝতে পারে এই ঘরটি এক প্রকার টর্চার চেম্বার। মার্টিন মিকাইলকে আরও একবার জিজ্ঞাসা করে তারা এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছে। মিকাইল থেকে জানায় সে একটা ছবি থেকে জানতে পেরে গিয়েছে মার্টিন অপসেলা স্কুলে পড়াশোনা করেছিল এবং সেই স্কুলে লিনা অ্যান্ডারসন তার সহপাঠী ছিল। সে জানতে পেরেছে সেদিন প্যারেডে সে উপস্থিত ছিল।
এবং সে সবার কাছে মিথ্যা কথা বলে যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটার পর বিকেলে হেডস্টেটে এসে পৌঁছায়। এইসব শোনার পর মার্টিন জানতে চায় সেই ছবিটা কোথায় রয়েছে এবং লিজবেথ এই সব কিছুর ব্যাপারে ঠিক কতটা জানে। মিকাইল মার্টিনকে জানায় লিজবেথ স্টকহোম ফিরে গিয়েছে, তবে মার্টিন তাকে জানায় সে জানে মিকাইল মিথ্যা কথা বলছে। সে জানে লিজবেথ এখন তাদের অফিসে বসে পুরনো নথিপত্র ঘাঁটছে। অন্যদিকে লিজবেথ মিকাইলের বাড়িতে পৌঁছে তার খোঁজ করতে থাকে এবং তার টেবিলে মার্টিনের ছোটবেলার ছবি দেখে বুঝে যায় মিকাইল সব কিছু জেনে গিয়েছে, তাই এখন সে মার্টিনের বাড়িতে গিয়েছে। অন্যদিকে মার্টিন নিজে থেকে মিকাইলের কাছে এক একে সব কিছু বলতে শুরু করে। সে কবুল করে সে মেয়েদের এই ঘরে ধরে এনে তাদের হত্যা করার পর তাদের মৃতদেহগুলো গভীর সমুদ্রে গিয়ে ফেলে দেয়। মিকাইল বুঝতে পারে মার্টিন একজন নিষ্ঠুর সিরিয়াল কিলার এবং যৌন তৃপ্তির খোঁজে সে এই খুনগুলো করে। তার আগে তার বাবাও ছিল একজন নিষ্ঠুর সিরিয়াল কিলার, যুগ যুগান্তর ধরে তারা একের পর এক খুন করে চলেছে, তবে কোনোদিনও পুলিশ তাদের নাগাল পায়নি। অন্যদিকে লিজবেথ মিকাইলের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে মার্টিন সেখানে এসেছিল। অন্যদিকে মার্টিন মিকাইলকে জানায় সেদিন যখন মিকাইল এবং লিভ নিশ্চিন্তে বসে ডিনার করছিল, সে ইরিনা নামক একটি মেয়েকে এই ঘরে একটি খাঁজার ভেতর আটকে রেখেছিল। মিকাইল বুঝতে পারে মেয়েদের প্রতি, বিশেষ করে উদ্বাস্ত হয়ে দেশে আসা মেয়েদের প্রতি মার্টিনের একটি গাঢ় বিদ্বেষ পোষণ করে। সে জিজ্ঞাসা করে তাহলে কেন সে হ্যারিয়েটকে মারলো। হ্যারিয়েটের নাম শোনার মাত্রই মার্টিন উত্তেজিত হয়ে যায় এবং জিজ্ঞাসা করে হ্যারিয়েটের কি হয়েছে। মার্টিন মিকাইলকে জানায় তার বাবা গডফ্রিডকে ছাড়া সে কোনোদিনও কোনো ছেলেকে স্পর্শ করেনি এবং ছোটবেলা থেকে তার বাবাকে কামনাত একটি দাওয়াই ছিল তার এবং হ্যারিয়েটের প্রধান কর্তব্য। এত বছর সে মেয়েকে হত্যা করে এসেছে, একজন ছেলেকে কিভাবে হত্যা করা হয় এই নিয়ে চিন্তায় পড়ে যায় সে। আর তখনই লিজবেথ একটি গলফ খেলার ক্লাব নিয়ে চুপিচুপি ঘরে এসে ঢোকে। সে মার্টিনের পেছনে এসে দাঁড়িয়ে একটি হাঁক দিতে মার্টিন ঘুরে তাকাতেই সজোরে গলফ ক্লাবটা দিয়ে মার্টিনের মুখ লক্ষ্য করে আঘাত করে। মার্টিন রক্তাক্ত হয়ে মাটিতে আছাড় খেয়ে পড়তেই লিজবেথ তৎক্ষণাৎ মিকাইলকে মাটিতে নামিয়ে আনে। ততক্ষণে অবস্থা বিগতিক দেখে মার্টিন সেই ঘর ছেড়ে পালিয়েছে। মিকাইল লিজবেথকে জানায় ঘরে রাখা টেলিভিশনের উপর একটি বন্দুক রাখা রয়েছে। লিজবেথ বন্দুকটি নিয়ে মার্টিনকে ধাওয়া করে, তবে যাওয়ার আগে মিকাইলের কাছে সে মার্টিনকে হত্যা করার অনুমতি চায়। মার্টিন মাথা নাড়িয়ে তাকে সম্মতি দেয়। শুরু হয় ধাওয়া। মার্টিনকে গাড়ি নিয়ে পালাতে দেখে লিজবেথ তার বাইকে করে তাকে ধাওয়া করে, তবে হঠাৎ মার্টিনের গাড়িটা উল্টে গিয়ে রাস্তার ধারে গিয়ে পড়ে। লিজবেথ বন্দুকটা বার করে এগিয়ে যেতেই গাড়িটা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। পরের দিন সকাল পুলিশ এবং দমকল বাহিনী এসে মার্টিনের গাড়ির আগুন নেভায় এবং ধরে নেওয়া হয় অ্যাক্সিডেন্ট করে মার্টিন মারা গিয়েছে। অন্যদিকে আহত মিকাইল ঘুম থেকে উঠে লক্ষ্য করে লিজবেথ একদৃষ্টে তার দিকে তাকিয়ে। সে বুঝতে পারে না একটি 23 বছরের মেয়ে কি করে এখন সরকারি দায়িত্বে রয়েছে। লিজবেথ তাকে জানায় সরকারি প্রতিষ্ঠানের মতে সে 12 বছর বয়স থেকে প্রতিদিনের জীবন নির্বাহ করতে অক্ষম। মিকাইল বিব্রত হয়ে লিজবেথের কাছে জানতে চায় তার জীবনের কি হয়েছিল। তার উত্তরে লিজবেথ জানায় তার যখন 12 বছর বয়স তখন তার বাবাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। এই উত্তর শুনে মিকাইল হতবাক হয়ে পড়ে। মিকাইল লিজবেথের ফাইলে কিছু পোলারয়েড ছবি দেখতে পায়। লিজবেথ জানায় সেই ছবিগুলো হ্যারিয়েটের এবং সে এইগুলো মার্টিনের বেসমেন্ট থেকে উদ্ধার করেছিল। মিকাইল ছবিগুলো হাতে তুলে নিয়ে দেখতে থাকে। এগুলোতে হ্যারিয়েট আছে ঠিকই, তবে নগ্ন অবস্থায়। মিকাইল লিজবেথকে জানায় মার্টিন তার হত্যা করার কথা অস্বীকার করেনি, তবে যখন সে হ্যারিয়েটের কথা মিকাইলের মুখে শোনে সে বিভ্রান্ত হয়, যেন সেও বুঝতে পারছে না হ্যারিয়েটের হঠাৎ কি হয়েছিল। উল্টে মিকাইল হ্যারিয়েটের ব্যাপারে সঠিক উত্তর দিতে না পারার কারণে তার ওপরেই ক্রুদ্ধ হয়। মিকাইল নিশ্চিত মার্টিন হ্যারিয়েটকে হত্যা করেনি এবং সে এটাও নিশ্চিত যে মার্টিনের বাবা গডফ্রিড হ্যারিয়েটকে হত্যা করেনি। সে তো হ্যারিয়েটের নিখোঁজ হয়ে যাওয়ার 1 বছর আগেই মারা গিয়েছিল। মিকাইলের সন্দেহ হয়তো হ্যারিয়েট আদৌ মারা যায়নি, হয়তো সে এখনো বেঁচে, এবং যদি সত্যি সেটাই হয় তবে এই পরিবারের একমাত্র একজন জানতে পারে তার কথা, অ্যানিটা ভ্যাঙ্গার। লিজবেথ এবং তার দুজন হ্যাকার বন্ধুকে নিয়ে মিকাইল লন্ডন পৌঁছায়। তাদের উদ্দেশ্য অ্যানিটাকে সামনাসামনি প্রশ্ন করার আগে তার উপর নজরদারি করে জানা সে আদৌ হ্যারিয়েট কিনা। শুরু হয় নজরদারি। ফন্দি মতো মিকাইল অ্যানিটার বাড়িতে গিয়ে তাকে মার্টিনের মৃত্যুর খবর জানায় এবং অন্যদিকে লিজবেথ তার সঙ্গীদের নিয়ে অ্যানিটার ফোন এবং কম্পিউটারের ওপর নজরদারি করে। তবে তারা অ্যানিটার থেকে যেরকম প্রতিক্রিয়া আশা করেছিল সেরকম কিছু হলো না। লিজবেথ নিশ্চিত অ্যানিটাই আসলে হ্যারিয়েট। পরের দিন সকালে মিকাইল অ্যানিটার অফিসে গিয়ে তাকে সরাসরি জানায় সে জেনে গিয়েছে অ্যানিটাই হ্যারিয়েট। অ্যানিটা এসব শোনার পর বিব্রত হয়, তবে মিকাইলের সাথে কথা বলতে রাজি হয়। অ্যানিটা থ্রি হ্যারিয়েট মিকাইলের সামনে একে একে প্রত্যেকটি রহস্যের পরিসমাপ্তি করতে শুরু করে।
অনিতা বিবাহিত ছিল, তবে সে বিষয়ে পরিবারের কেউ জানত না। অনিতা এবং তার স্বামীর চেষ্টায় হ্যারিয়েট সুইডেন থেকে পালিয়ে লন্ডন চলে আসে। তবে হ্যারিয়েট আসে অনিতার স্বামী স্ত্রী হিসেবে। তবে বছর কুড়ি আগে অনিতা এবং তার স্বামী একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। মিকেল হ্যারিয়েটকে মার্টিনের বেসমেন্ট থেকে উদ্ধার করা পোলারয়েডগুলো দেখায় এবং হ্যারিয়েট বলতে শুরু করে তার অন্ধকারের ইতিহাসের কথা। তার 14 বছর বয়স থেকে তার বাবা গডফ্রিড তাকে প্রতিনিয়ত ধর্ষণ করতে শুরু করে। হ্যারিয়েটের তখন 15 বছর বয়স। একদিন রাতে তার বাবা আসে তাকে ধর্ষণ করতে, তবে সে রাত্রে অন্য দিনের থেকে একটু বেশি মদ্যপ অবস্থায় ছিল। সে বড় গলায় তার খুনের কথা বলতে শুরু করেছিল এবং তার পরনে বেল্টটি খুলে হ্যারিয়েটের গলায় পরিয়ে দেয়। সে তাকে হত্যা করতে চেয়েছিল সে রাত্রে, তবে সুযোগ বুঝে হ্যারিয়েট পালিয়ে জলাধারের কাছে চলে আসে। গডফ্রিড তাকে অনুসরণ করে সেখানে এসে পৌঁছায় এবং হ্যারিয়েট নিজেকে বাঁচাতে একটি রড দিয়ে গডফ্রিডের মাথায় আঘাত করে। গডফ্রিড আহত হয়ে জলে পড়ে যায়। তবে হ্যারিয়েট লক্ষ্য করে মার্টিন সেই সবকিছুই দেখে নিয়েছে। হ্যারিয়েট একজন পশু থেকে ছাড়া পেয়ে আরও এক পশুর কবলে পড়ে যায়। কিছু মাস পরে হেনরিক মার্টিনকে আপসারার একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। হ্যারিয়েট মনে করে এরপর থেকে হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে সেদিন প্যারেডে হ্যারিয়েট মার্টিনকে দেখতে পায়। এরপরে অনিতা হ্যারিয়েটকে পালানোর জন্য রাজি করায়। সে সারাটা রাত বাড়ির কাছে অপেক্ষা করতে থাকে এবং সকাল হতেই হ্যারিয়েটকে গাড়ির ডিগিতে লুকিয়ে অনিতা হেডস্টেট ছেড়ে চলে যায়। কিছুটা সময় কেটে গিয়েছে। হেডস্টেটে ফিরে সব রহস্যের পরিসমাপ্তি করার সময় এসে গিয়েছে। হ্যারিয়েট হেনরিকের সামনে এসে দাঁড়ায়। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি হেনরিক, তবে হ্যারিয়েটের আলিঙ্গনে সে কান্নায় ভেঙে পড়ে। তবে অন্যদিকে শুরু হয় অন্য এক সমস্যা। মিকেল কাজ শুরু করার আগে হেনরি তাকে আশ্বস্ত করে তার কাছে হ্যান্সেরিকের বিরুদ্ধে অব্যর্থ প্রমাণ রয়েছে এবং মিকেল তার কাজ ঠিকমতো করে দিতে পারলে সেই প্রমাণ সে মিকেলের কাছে দিয়ে দেবে। যেমন কথা ছিল তাই হলো। তবে মিকেল সে কাগজপত্র ঘেটে জানতে পারে সেই প্রমাণ পুরোপুরি ব্যর্থ। বছর 35 আগে হ্যান্সেরিক ভ্যাঙ্গার ইন্ডাস্ট্রিজে কাজ করত এবং সেখান থেকে অর্থ লোপট করার পর তাকে সেই চাকরি থেকে বহিষ্কার করা হয়। তবে ঘটনা ঘটার এত বছর পর সেই কেসকে কোনোভাবেই কোর্টে প্রমাণ করা সম্ভব নয়। মিকেল এসব জানার পর ক্রুদ্ধ হয়ে যায়। তবে কিছু করার নেই, সময় এসেছে হেডস্টেট ছেড়ে চলে যাওয়ার। তবে লিজবেথ মিকেলকে জানায় হ্যারিয়েটের কেসে যোগ দেওয়ার আগে হ্যান্স এরিক সম্বন্ধে বিস্তর অনুসন্ধান করেছে এবং তার কাছে হ্যান্স এরিকের বিরুদ্ধে সত্যি অব্যর্থ প্রমাণ রয়েছে। মিকেল জানতে পারে হ্যান্স এরিকের কোম্পানিতে রাশিয়ার অস্ত্র কালোবাজারি টাকার 5% নিবেশ করা হয়, বাকি টাকাগুলো কেম্যান আইল্যান্ডের ব্যাংকে জমা করানো হয়। মিকেল এই সব কিছুর কথা এরিকাকে জানায় এবং সত্তর তাদের ম্যাগাজিনে এই বিষয়ে ছাপাতে বলে। যেমন কথা তেমন কাজ। খবর ছাপার পর রাতারাতি খবর ছড়িয়ে পড়ে। তবে লিজবেথ মিকেল থেকে জানতে পারে নানান মিডিয়া তোলপাড় শুরু হবে, নানান এজেন্সি থেকে তদন্ত শুরু হবে, কোর্ট কেসে হতে পারে, তবে শেষে হ্যান্স এরিক ঠিক ছাড়া পেয়ে যাবে। লিজবেথ ঠিক করে তার কিছু করা উচিত। সে মিকাল থেকে 50,000 ক্রোনাস ধার নিয়ে তার ফোন দিয়ে শুরু করে। প্রথমে শুরু হয় কেনাকাটা, নতুন জামা কাপড়ের সাথে সাথে একটি পরচুলাও। এরপরে বানানো হয় নকল পাসপোর্ট, নকল ক্রেডিট কার্ড। সবকিছু সেরে লিজবেথ পৌঁছায় জুরিকে। অন্যদিকে প্রথমে এইসব বিষয়ে তার কোনো রকম সম্পর্কের কথা না মানলেও হ্যান্স এরিক হঠাৎ বেপাত্তা হয়ে যায়। এদিকে ছদ্মবেশ ধারণ করে লিজবেথ হ্যান্স এরিকের লুকানো সবকটি ব্যাংক অ্যাকাউন্টের থেকে অর্থ তুলে নিজের নানান অ্যাকাউন্টে লুকিয়ে রেখে দেশে ফিরে আসে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে পলাতক হ্যান্স এরিক তার সব কালো অর্থ তুলে নিয়ে বেপাত্তা হয়েছে এবং মনে করা হচ্ছে এই সব কিছুতেই তাকে সাহায্য করেছে একটি মেয়ে, একটি মেয়ে যে আসলে ছদ্মবেশ ধারণ করা লিজবেথ। লিজবেথ স্টকহোমে ফিরে এসে মিকেলের সাথে দেখা করে তার 50,000 ক্রোনাস ফেরত দিয়ে দেয়। এদিকে মিকেলের প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে পড়েছে লিজবেথ। সে শখ করে মিকেলের জন্য একটি চামড়ার জ্যাকেট কিনে নিয়ে তার সাথে দেখা করতে চায়। তবে মিকেলের সাথে এরিকাকে দেখতে পেয়ে হতাশ এবং রাগে জ্যাকেটটি রাস্তার ধারে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তার ভালো লাগা আরও একজন মানুষ তার খুব কাছে এসেও অনেক দূরে চলে গিয়েছে আজ। আজকের পর্বটি শেষ হয়ে যাওয়ার পরও আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে মূল কথা হলো আমার এই গল্পগুলো, এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট ছোট পায়ে একটি বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, আপনাদের সমর্থন পেলে নিশ্চয়ই আমি সেই জায়গায় যাব।
আমার এই ছোট্ট আওয়াজকে আমি অনেক মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই, আর সেই কাজে আপনারাই আমাকে সাহায্য করতে পারবেন। আমার পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো শেয়ার করে দিন আপনাদের কাছের মানুষের কাছে, সেগুলো ছড়িয়ে দিন আরও মানুষের কাছে। আশা করি আমার এই পর্বগুলো আপনাদের ভালো লাগছে। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।